আমি প্রথমবার আমাদের ফ্যামিলির তরফ থেকে আমাদের গ্রেট গ্র্যান্ড ফাদারের নামে, জ্ঞানেন্দ্র চৌধুরীর নামে জেসি গ্রুপ থেকে এই প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। আমি ডিএসএকে এবং ডিএসএর মেম্বার বডি আর সব ফিজিক্যাল ফেস্টের সব মেম্বার্সদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতা আয়োজন করার জন্য। এটা প্রথমবার আয়োজন করা হচ্ছে, ফিউচারেও আমাদের কথা হয়েছে ডিএসএর সাথে যে আমরা এটা আরও কন্টিনিউ করব আগামী দিনে। সব পার্টিসিপেন্টসদেরকে আমার অনেক বেস্ট উইশেস, তারা যাতে অনেক সুন্দরভাবে এটাতে পার্টিসিপেট করে। আর ডিএসএ মিডিয়া অ্যান্ড পার্টিসিপেন্টসকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমরা জেলা ক্রীড়া সংস্থা ফিজিক্যাল ফেস্টের আয়োজন করছি। এখানে 5টা ইভেন্ট খেলা হবে, ইয়োগা, ক্যারেটে, টাইকোয়ান্ডো, আর্চারি এবং ফেন্সিং। এই 5টা ইভেন্টে 300-র উপরে প্রতিযোগী অংশগ্রহণ করবে এবং হ্যান্ডিক্যাপ মানে ডিফারেন্টলি এবল যারা তাদের জন্য আমরা খেলা রেখেছি ইয়োগা। তো এই যে দুদিনের ফিজিক্যাল ফেস্ট, পুরো অনুষ্ঠানটা স্পন্সর করছে জ্ঞানেন্দ্র চৌধুরীর পরিবার, ওনার স্মৃতিতে। আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পরিবারের সদস্য এখানে উপস্থিত আছেন সংযুক্তা চৌধুরী, ওনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা ভীষণ আশাবাদী যে এই ফিজিক্যাল ফেস্টে এটা সাড়া জাগবে, কারণ 300-র উপরে পার্টিসিপেন্ট যখন থাকবে, বিভিন্ন স্কুল থেকে আমরা এজ ভিত্তিক এই খেলাগুলো হবে, এখানে ভীষণ সাড়া পাওয়ার আমরা আশাবাদী। এবং এই যে 5টা ইভেন্টের খেলা হবে, এখানে কিন্তু প্রত্যেকে নিজের প্রতিভা বিকাশের একটা সুযোগ পাবে। এবং আগামীতে আমরা এইখান থেকে প্রতিভা বের করে আমরা চেষ্টা করব এদেরকে আরও ট্রেনিং দেওয়ার, আরও একাডেমি যদি করতে পারি সেখানেও আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এবং উন্নত মানের ট্রেনিংয়ের জন্য আমরা ওদেরকে বাইরে থেকেও ট্রেনার আনানোর চেষ্টা করছি। তো এইভাবে আমরা এই বিভাগটাকে আরও উন্নত করতে চাই।